नमस्कार सकलके विचित्र बांगाली यूट्यूब चैनलेर आरेकटी नतून भिडियोते आपनारा जदि आमार आगेर भिडियोटी देखे थाकेन ताहले सेई भिडियोते आपनारा देखेछेन किभाबे आमार बाड़ीर छादेर आम गाछे एकटा बुलबुलि पाखी छोट्टो सुंदर बासा बेधेछिलो आर तार मध्ये तीनटे आरो छोट्टो छोट्टो डिम खूब सुंदर देखते डिम छिलो सेगुली आपनादेर आमि देखिएछिलाम जदि आपनारा एखोनो सेई भिडियोटी ना देखे थाकेन ताहले उपरेर आई बाटने क्लिक करे आपनारा सेई भिडियोटी एक्खुनि पुरोटा देखे आसुन और अभी नीचे डिस्क्रिप्शन बक्सेओ सेई भिडियोर लिंक दिए दीची और आपनी जदि आमार चैनेले नतून हये थाकेन और एखोनो सबसक्राइब ना करे थाकेन ताहले अवश्य सबसक्राइब करुन आमार चैनल विचित्र बांगाली। आजकेर भिडियोते आमि आपनादेर देखाबो सेई छोट्टो छोट्टो डिमगुलो फुटे बाच्चा। हाँ ठीकई शुनेछेन आपनारा, सेई छोट्टो छोट्टो डिमगुलो फुटे गेछे। गतकाल बिकेल बेलाई फुटेछे, आमि गतकाल बिकेले भिडियो करिनि, आजके आमि भिडियो करछि। तो आज के छोटो छोटो बच्चागुली के अपने देखो, आशा करी अपन देखे भलो लगे। तो चलो देखे ना जा चले बसा कथा आपनारा जी आगे भिडियो देखे थकें तेल निश्चय जान देखो आशा करी अपनारा देखते देखो छोटो छोटो तीनटे पाखी এত ছোট পাখি আপনারা হয়তো কমই দেখবেন দেখতে পাচ্ছেন। গতকাল বিকেল বেলা আমার বাবা ছাদে ঘুরছিল, তো বাবাই প্রথম আবিষ্কার করে যে বাচ্চাগুলো হয়ে গেছে। এত ছোট পাখি এখনো চোখ ফোটেনি আর পালক বেরোনো তো দূরের কথা। আমি একটু আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাই আপনাদের, তাহলে যদি আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন হয়তো খিদে পেয়েছে, ঠিক বুঝতে পারছি না আমি, হয়তো খিদে পেয়েছে। প্রত্যেকটা পাখি বেঁচে রয়েছে, এটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। আশা করি আপনারা দেখে নিয়েছেন। ওই দেখুন, ওই দেখুন, এই অবস্থায় এই পাখিদের দেখলে এটা যে কোন পাখির বাচ্চা সেটা কিন্তু বোঝা যাবে না। কোন পাখির ছানা এদের এই অবস্থায় দেখে কোনোভাবেই বোঝা যাবে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানুষের ক্ষেত্রেও বোধহয় এরকমই হয়। কি জানি আমি ঠিক বলতে পারবো না, একটু বেশি উল্টোপাল্টা বলছি। চোখ এখনো ফোটেনি দেখতে পাচ্ছেন আপনারা, চোখটা বোঝা। ছাদে হাওয়া দিচ্ছে খুব আজকে, আমি চিন্তায় রয়েছি এখন যদি বৃষ্টি হয় তাহলে এদের কি হবে, খুব মুশকিল। আচ্ছা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এদের কিভাবে আমি রক্ষণাবেক্ষণ করতে পারি, বা আলাদা করে কি আমার কিছু করার দরকার আদৌ আছে, এইটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আপনাদের আমি দেখিয়ে দিলাম, এরা আর আমি বিরক্ত করছি না, এরা থাক এদের মতো, আমি থাকি আমার মতো। যদি আপনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল বিচিত্র বাঙালি এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। নমস্কার। ভিডিওটা যদি আপনারা এতদূর দেখে থাকেন তাহলে এটা জানানো আপনাদের আমার কর্তব্য যে যেদিন আমি ভিডিওটা করি সেদিনকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়, আর পরের দিন সকালবেলা আমি ছাদে উঠে দেখি যে পাখির ছানাগুলো ছাদের মাটিতে পড়ে রয়েছে, একটা পাখিও আর নেই। খুবই দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ লাগছে। প্রথমে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আপলোড করব না, কিন্তু তারপরে ভাবলাম যে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করাই ভালো। খুবই কষ্ট লেগেছে আমার, তা কি আর করা যাবে, এই আর কি।